অলকাই এক নিকের নাম শুনেনি এমন মানুষ এদেশে খুঁজে পাওয়া কঠিন বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির শিল্পীদের মধ্যে একজন তিনি ষোলোটি ভাষায় প্রায় দু গান গেয়েছেন এই গায়িকা কলকাতার এই মেয়ের কর্মজীবন নিয়ে বিস্তর আলোচনা হলেও ব্যক্তিগত জীবন বরাবর থেকেছে পর্দার আড়ালে সেই বিষয়েই আজ তুলে ধরব এই প্রতিবেদনে উনিশশো আশি সালে পায়েলকে ঝঙ্কার ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন অলকা এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাকে অল্প সময়ের মধ্যেই কিংবদন্তিল লতা মঙ্গেশকর আশা বোসলের সঙ্গে প্রতিযোগিতা শুরু হয় তার উদিত নারায়ণ এবং কুমার শানুর সঙ্গে জুটি বেঁধে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন শ্রোতাদের এমনকি বহুবার এই দুই গায়কের সঙ্গে অলকার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে তবে গায়িকার হৃদয় জুড়ে বিরাজ করেছেন শুধুমাত্র নীরজ উনিশশো সালে শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা ইয়াগ্নিক কাজের খাতিরে অবশ্য বৈবাহিক জীবনের বেশিরভাগ সময়টাই আলাদা থেকে থেকেছে দুজনে কর্মসূত্রে বছরের অধিকাংশ সময় অলকা ইয়াগনিক মুম্বাই থাকেন অপরদিকে নীরাজের ঠিকানা শিলং এমন অবস্থায় বেশিরভাগ সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদ তবে অলকা নীরাজ ব্যতিক্রম দূরত্ব এলেও একে অপরের হাত কখনো ছাড়েননি তারা অলকা নীরাজের প্রথম দেখাটাও বেশ ফিলিমিভাবে হয়েছিল একবার মায়ের সঙ্গে দিল্লি গিয়েছিলেন অলকা স্টেশনে তাদের নিতে এসেছিলেন নীরাজ অলকার মায়ের এক বন্ধুর আত্মীয় ছিলেন নীরাজ একবার এক সাক্ষাৎকারে অলকা বলেছিলেন আমি অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হইনি তা নয় কিন্তু আমার শিক্ষা এবং নীতি আলাদা ধরনের আমি স্রোতে ভেসে না গিয়ে বরাবর ভেবেছি আমি শুধু নীরাজকে ভালোবাসি এই ভালোবাসা এবং বিশ্বাসের জুড়েই আমাদের সম্পর্ক চলছে অলকার সঙ্গে থাকবেন বলে নীরাজ মুম্বাইয়ে এসে ব্যবসা করার চেষ্টা করেছিলেন তবে বারবার ঠকতে হয়েছে তাকে অলকার কথায় আমার জন্য ও বারবার প্রতারণার শিকার হোক আমি চাইনি সেই জন্য আমি ওকে শিলংয়ে থাকার পরামর্শ দিয়েছি প্রায় সাড়ে তিন দশকের বৈবাহিক জীবনে প্রচুর উঠা সম্মুখীন হয়েছেন অলকা রাজ। প্রায় পাঁচ বছর একে অপরের থেকে আলাদা হয়েছিলেন দুজনে পরে অবশ্য কথা বলে ফের এখন তারা এখন যেমন নীরাজ মাঝে মধ্যে অলকার কাছে চলে আসেন তেমনই গায়িকাও সময় পেলে চলে যান শিলং এইভাবেই দিব্যি চলছে তাদের বৈবাহিক জীবন